আপনাদের সহায়তায় আপনাদের সমর্থনে ছবিটি চলছে এবং এই সপ্তাহ থেকে প্রথম নন্দন আমরা পেলাম, বিকজ নন্দন বন্ধ ছিল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য। এবং যেদিন থেকে নন্দন পেয়েছি সেই দিন থেকেই প্রেক্ষাগৃহ প্রায় পূর্ণ কিংবা পূর্ণ হয়ে চলেছে। আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ এবং আরও একবার ধন্যবাদ জানাতে চাই যে মানুষটিকে এতক্ষণ আপনারা পর্দায় দেখলেন, সেই মানুষটিকে, সেই মানুষটি ছাড়া এই ছবিটি সম্পন্ন হতো না সেটা আপনারা সকলেই জানেন। আরও একটা কথা আপনাদের সকলকে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই ভাবছেন এই ছবিটি আমি বানিয়েছি, পরিচালনা আমি করেছি, অভিনয় করেছি, সমুদ্রবাবু তো আছেন, অভিজিৎ তো আছেন, কিন্তু আপনারা শুনলে অবাক হবে যে মানুষটির মাথা থেকে এই ছবিটি করার ভাবনাটা প্রথমবার আসে সেই মানুষটি কিন্তু আমি নই, সেই মানুষটি আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি, উনি এই ছবির প্রযোজক, ওনার নাম মিস্টার নবরতন ঝাবর। এবং আমি খুব অবাক হয়েছিলাম যে একজন অবাঙালি, তথাকথিতভাবে অবাঙালি মানুষ আমাকে বাঙালির একজন আইকনকে নিয়ে ভাবে ছবি করতে অনুরোধ জানাচ্ছেন, কিন্তু এটাই আমাদের দেশের, এটাই আমাদের সংস্কৃতির মজা যে কোথাও একটা, বিশেষ করে বাংলার বাঙালি সংস্কৃতির মাহাত্ম এখানে, যে সেখানে কোথাও একটা সত্যি সত্যি যে জিনিসটা ভালো সেটা বাঙালি অবাঙালি নির্বিশেষে সকলের কাছে একই রকমভাবে পৌঁছে যায়, সকলের কাছে একই রকমভাবে প্রিয় হয়ে ওঠে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের আরও একবার। আমি মিস্টার ঝাওয়ার আজকে আমার সঙ্গে আমি টেনে এনেছি ওনাকে, উনি কাজে ব্যস্ত ছিলেন, ওনাকে আমি একটা লাইন কিছু বলার জন্য অনুরোধ জানাবো।